শুরু হলো এবারের আইসিডি মেলা। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে আইসিডি খাত নিয়ে তুলে ধরা হয় মনোমুগ্ধকর এক উপস্থাপনা। পরে আলোচনায় অংশ নিয়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আইসিডি খাতের উন্নয়নের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বছরে 3.5 কোটি স্মার্টফোন আমদানি করে, তাই আমদানিকারক থেকে রপ্তানিকারকে পরিণত হওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস এবং R&D, এই চারটা জায়গা থেকে আমরা $5 বিলিয়ন রপ্তানি করতে চাই। সম্ভাবনার আইসিডি বাজার বাস্তবায়ন কঠিন হবে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাওয়ানোর তাগিদ দেন। আউটসোর্সিং এর প্রতিও বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাদ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমাদের ব্লকচেইন আমাদের বাদ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আমাদের রোবোটিক্স বাদ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই প্রযুক্তিগুলো আমাদের আগামী প্রজন্মকে শিক্ষিত করতে হলে, তাদের মাঝে সেটাকে ট্রান্সফর্ম করতে হলে আমাদের প্রথম দরকার হবে শিক্ষকের। মেলা চলবে 20 অক্টোবর পর্যন্ত। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।